ও মুসলমান আজকে আমরা অনেকে শান্তির জন্য আমেরিকায় যাই সুখ খোঁজার জন্য আমেরিকায় যাই অনেকে বাংলাদেশ মাতৃভূমি ছেড়ে সেই ইউরোপ আমেরিকাতে বাড়ি বানাই ইউরোপ আমেরিকাতে আপনার টাকা পাচার করে দেশের সম্পদ প্রচার করে ইউরোপ আমেরিকাতে বাড়ি বানাই শান্তির খোঁজে আমরা বলবো খোদার কসম একবার চেয়ে দেখেন ইউরোপ আমেরিকাতে শান্তি নয় প্রকৃত শান্তি হলো আমাদের সোনার বাংলাদেশে কথা বলুন ঠিক কি না আর এমপি মন্ত্রী বড় বড়রা হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করছে যে বাংলাদেশে শান্তি নাই ওই দেশে শান্তি শান্তির খোঁজ করতে গিয়া ইউরোপ আমেরিকাতে বেগম পাড়া বানিয়েছে আজকে তাদেরকে দুর্নীতিবাজ না বইলা উলামায়ে কেরাম যদি একটু ভালোভাবে চলে উলামায়ে কেরামকে যদি কেউ বিএমডব্লিউ গাড়িতে চড়ায় উলামায়ে কেরাম যদি একটু হেলিকপ্টারে উঠে উলামায়ে কেরামের যদি একটু ব্যাংক ব্যালেন্স হয়ে যায় তখন 116 জন আলেমের নামে তারা দুদক কর্মচারীরা 116 জন আলেমের নামে লিস্ট করে ওই আলেমদের অর্থগুলোকে কিভাবে উপার্জন করেছে তারা তল্লাশি করতে চায় আমরা বলবো ওই দিন শেষ হয়ে গিয়েছে এখন আর কোন আলেমের লিস্ট এই বাংলাদেশে হবে না এখন লিস্ট হবে শেখ হাসিনার এখন লিস্ট হবে উবাইদুল কাদিরদের এখন লিস্ট হবে আসাদুজ্জামান কামালদের এখন লিস্ট হবে বিপ্লব কুমার দাসদের কথা বলুন ঠিক আজকে শান্তি খুঁজি দুনিয়ার টাকা পয়সার মধ্যে শান্তি আরাম আয়েশ এইগুলা খুঁজি বাড়ি গাড়ির মধ্যে শান্তি আরাম আয়েশ খুঁজি ক্ষমতার চেয়ারের মধ্যে মনে মনে ভাবি এমপি হইতে পারলে মনে হয় শান্তির শেষ নাই চেয়ারম্যান হইতে পারলে শান্তির শেষ নাই মন্ত্রী হতে পারলে শান্তির শেষ নাই কোটি কোটি টাকার মালিক হতে পারলে মনে হয় শান্তির শেষ নাই অথচ কবি ডাক দিয়ে বলেন না দুনিয়া সে না দৌলত সে না ঘর আবাদ করনে সে না দুনিয়া সে না দৌলত সে না ঘর আবাদ করনে সে তসল্লি দিল কো হোতি হ্যায় খুদা কো ইয়াদ করনে সে কবি ডাক দিয়া বলেন দুনিয়ার মধ্যেও তুমি শান্তি খুঁজে পাবে না দৌলত তোতা টাকা পয়সার মধ্যেও তুমি শান্তি খুঁজে পাবে না ঘর আবাদ করার মধ্যে সুন্দর ঘর বানানোর মধ্যে সুন্দর ফার্নিচার ব্যবহার করার মধ্যে তুমি আরাম পাবে না শান্তি পাবে না বরং তসল্লি দিল কো হোতি হ্যায় খুদা কো ইয়াদ করনে সে তুমি মানসিকভাবে শান্তি পাবে তোমার জীবনটা আনন্দের হবে আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে তুমি মানসিক শান্তি পাবে এজন্য আল্লাহর জিকির করা বেশি বেশি এবং আল্লাহর জিকিরের মজলিসে বসা কারণ আল্লাহ নিজেই বলেছেন জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে মৃত কলব জিকিরের মাধ্যমে জীবিত হয়ে যায় সুবহানাল্লাহ জিকিরের অনেক গুরুত্ব আজকে এটা নাই আজকে জিকির নাই এজন্য শান্তি নাই আজকে আল্লাহর স্মরণ নাই আল্লাহর স্মরণ থেকে গাফেল এই জন্য আমাদের ব্যক্তি জীবন বলেন পারিবারিক জীবন বলেন তারপরে আমাদের সামাজিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন আন্তর্জাতিক জীবন বলেন আল্লাহর জিকির থেকে গাফেল হওয়ার কারণে আজকে সব জায়গায় অশান্তি ডিপ্রেশন আর ডিপ্রেশন পেরেশানি আর পেরেশানি অনেক মানুষ পারিবারিক ডিপ্রেশনের কারণে অনেক মানুষ ব্যক্তিগত ডিপ্রেশনের কারণে আত্মহত্যার রাস্তা পর্যন্ত বেছে নেয় কথা বলে ঠিক কি না কয়দিন আগে আমাদের টঙ্গীতে আমাদের মসজিদের মুতাওয়াল্লি সাহেবের দশতলা বাড়ির এক সিকিউরিটি পারিবারিক ডিপ্রেশনে ভালো মানুষ একদিন আগেও আমার কাছে দোয়া চেয়েছে
একদিন পরে শুনলাম সে 10 তলায় উঠেছে 10 তলায় উঠে 10 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে এরপরে জানতে পেলাম পারিবারিক সমস্যা পারিবারিক ডিপ্রেশনে সে আত্মহত্যা করেছে আমাদের বাংলাদেশে বর্তমানে প্রতিনিয়ত আত্মহত্যা করছে আত্মহত্যার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কয়েকদিন আগে আমরা দেখেছি এক পুলিশ নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে এর কয়েকদিন আগে দেখলাম একজন নামকরা মানুষ নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে অথচ ওদের টাকার অভাব ছিল না অথচ ওদের বাড়ি গাড়ির অভাব ছিল না অথচ ওদের সুনাম সুখ্যাতির অভাব ছিল না শুধু অভাব ছিল মানসিক শান্তি শুধু অভাব ছিল সুকুনাত দিলের শান্তি এই দিলের শান্তির অভাবের কারণে সব থাকা সত্ত্বেও স্ত্রী আছে ছেলে মেয়ে আছে বাড়ি গাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে টাকা আছে যশ খ্যাতি আছে অন্তরের শান্তি না থাকার কারণে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে এটা আমাদের বাংলাদেশের অবস্থা বিশ্বের অবস্থা ইউরোপ আমেরিকার অবস্থা জাপানের অবস্থা আরো খারাপ স্পেনের অবস্থা আরো খারাপ স্পেনে বিশাল বড় একটা জঙ্গল আছে আত্মহত্যার জঙ্গল ওখানে যারা গিয়েছে তারা গিয়ে অনেক মানুষের লাশ পেয়েছে অনেক মানুষের খুপড়ি পেয়েছে অনেক মানুষের হাড়ি পেয়েছে ওই জঙ্গলে যারা আত্মহত্যা করতে যায় তারা আর ফিরে আসে না ওই জঙ্গলটাই এমন ভুতুরে জঙ্গল যে জঙ্গলে প্রবেশ করলে আর বের হওয়া যায় না তো যারা দার্শনিক পর্যটক আছে তারা সেখানে গিয়ে দেখেছে শত শত নয় হাজার হাজার মানুষের লাশ হাজার হাজার মানুষের আপনার অঙ্গ প্রত্যঙ্গ পড়ে আছে কঙ্কাল পড়ে আছে অথচ স্পেনের মানুষ সুখী মানুষ আমাদের বাংলাদেশের চাইতেও শত শত গুণ বেশি সুখী তারা তাদের টাকা পয়সা সৌন্দর্য রূপ সৌন্দর্যের অভাব নাই যা মনে চায় তা খেতে পারে যা মনে চায় তা করতে পারে যেখানে মনে চায় সেখানে যেতে পারে কিন্তু তারপরেও তারা আত্মহত্যা বেশি করছে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি আত্মহত্যা করছে ওই স্পেনের মানুষ কারণ কি কারণ মানসিক শান্তি নাই তো এই মানসিক শান্তি না থাকলে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় আল্লাহ পাক নিজে বলছেন ওয়ামান আরদ আন যিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله رب العالمين بولن جرى مار ذكر تكي غافل ہوئے جائے جرى مار شرون تكي غافل ہوئے جائے آمی اللہ تدر جیبون تاکے شنکر نو کر دی تدر مانوشک شانتی آمی اللہ نشتو کر دی প্রার্থীব জীবনে তারা সুখ জিনিসটা কি টের পায় না প্রার্থীব জীবনে তারা সুখী হতে পারে না এবং মৃত্যুর কবর মৃত্যুর পরে কবরের জগতেও তারা সুখী হতে পারে না পক্ষান্তরে যারা আল্লাহর জিকির থেকে গাফিল হয় না যারা আল্লাহর জিকিরে মশগুল থাকে আল্লাহর জিকিরে মগ্ন থাকে আল্লাহর শরণ বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের ব্যাপারে ডাক দিয়ে বলেন মান আমিলা সলিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম بأحسن ما كانوا يعملون الله رب العالمين بولن مومين پروش هوك اتبا ناري هوك سلح هوك اتبا مي هوك مومين جخان شتی کارر مومين ہوئے جبه
আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এরপর নেক আমল করবে গুনাহ ছেড়ে দিবে নেক আমল করবে আল্লাহর জিকিরে মশগুল থাকবে অর্থাৎ নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার পার্থিব জীবনটাকে দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ আনন্দ দ্বারা সুখ দ্বারা ভরে দিব বলুন সুবহানাল্লাহ দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ আনন্দ দ্বারা সুখ সমৃদ্ধি দ্বারা মানসিক শান্তি দ্বারা ভরে দিব হতে পারে তার কাছে টাকা নাই হতে পারে তার কাছে দামি বাড়ি নাই হতে পারে তার কাছে উন্নত গাড়ি নাই হতে পারে সে চেয়ারের ক্ষমতার মালিক না হতে পারে সে যশ খ্যাতির মালিক না কিন্তু আল্লাহর জিকিরে মগ্ন থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে তার আত্মার মধ্যে এক আলাদা প্রশান্তির ব্যবস্থা করে দিবেন জেল জুলুম নির্যাতন সব সহ্য করার মত মন মানসিকতা তৈরি হয়ে যাবে জেলে গিয়াও আল্লাহর শুকরিয়া আদায় করবে মিথ্যা মামলা পাওয়ার পরে ডিপ্রেশনে পড়বে না ধৈর্য ধারণ করতে পারবে মানুষটাকে যতই তিরস্কার করুক না কেন ভেঙ্গে পড়বে না মুসিবত আসলে ভেঙ্গে পড়বে না দুঃখ দুর্দশা আসলে ভেঙ্গে পড়বে না বরং মানসিক শান্তির কারণে সে অটল এবং অবিচল থাকবে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই অনেক বিপদ অনেক পেরেশানি কিন্তু ওই মানুষটাকে বুঝাই যায় না যে সে পেরেশানির মধ্যে আছে আবার এমনও মানুষ আছে যে অল্প সামান্য পেরেশানি কিন্তু এতটা বিচলিত মানসিক প্রশান্তি নাই এতটা পেরেশান এতটা ডিপ্রেশন একবার যায় অমুকের কাছে বলে আরেকবার যায় তমুকের কাছে বিচার দেয় আরেকবার ওখানে যায় আরেকবার সেখানে যায় একবার বাবার দরবারে যায় আরেকবার মসজিদের ইমাম সাহেবের কাছে যায় একবার মসজিদে যায় আরেকবার মাজারে যায় এমন বিচলিত মানুষও আমাদের সমাজের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা মানসিক অপ্রশান্তি মানসিক শান্তি নাই আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে গাফেল হবে এমন মানসিক অশান্তিতে ভুগবে আর যারা আমার জিকির থেকে গাফিল হবে না আমার ইবাদত করবে তাদেরকে আমি আল্লাহ মানসিক শান্তিও দিব আখেরাতে জান্নাত দিব সুবহানাল্লাহ এইজন্য জিকিরের বড় গুরুত্ব হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহ নাম শুনছেন এমন মানুষ নাই সবাই শুনছেন আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহ হযরতের ছাত্রর নাম হলো ইয়াকুব অর্থাৎ ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহ এই ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহকে ইমাম আবু হানিফা উস্তাদ কাজীউল কুজাত জাস্টিস বানায়া চিফ জাস্টিস প্রধান বিচারপতি বানায়া পাঠাবেন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার আগে ইমাম আজম আবু হানিফা উস্তাদ হিসাবে শাগরিদকে ছাত্রকে কিছু নসিহত করলেন নসিহত এমন নসিহত যেটা কল্পনা করা যায় না ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহ তার ছাত্র ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহকে ডাক দেয়া বলে হে ইয়াকুব তুমি তো বিচারক হয়ে যাচ্ছ তুমি তো কাজী হয়ে যাচ্ছ শোনো তুমি বিচার করার আগে কি করবা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহ বললেন তুমি বিচার করার আগে আল্লাহর জিকির করবা আল্লাহর জিকিরে মগ্ন থাকবা আল্লাহর শরণে মগ্ন থাকবা তুমি যদি আল্লাহর জিকিরের মাধ্যমে বিচার করো তুমি যদি আল্লাহর শরণ অন্তরে নিয়ে বিচার করো তখন তুমি না ইনসাফি করবা না তোমার দ্বারা ভুল বিচার হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ জিকিরের মাধ্যমে তোমার অন্তর প্রশান্তি লাভ করবে তুমি জিকিরের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে তুমি জিকিরের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে এই জন্য তুমি বিচার করার আগে জিকির করবা আল্লাহর ধ্যান করবা আল্লাহর জিকিরে মগ্ন থাকবা এর মাধ্যমে তোমার অন্তর প্রশান্ত লাভ করবে এবং তুমি সঠিক সিদ্ধান্ত দিতে পারবা হযরত জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম তিনি একবার ওয়াশিংটনে গিয়েছেন আমেরিকাতে গিয়েছেন
1985 খ্রিস্টাব্দের ঘটনা খুতবাতে জুলফিকারের মধ্যে এই চমৎকার এই ঘটনা আসছে ব্যক্তি জীবনের বাস্তব ঘটনা অভিজ্ঞতার আলোকে আল্লামা জুলফিকার আলী নকশবন্দি এখনো যিনি জীবিত আছেন পাকিস্তানে পাকিস্তানের এক বড় আলেম বিখ্যাত এক ওলি বিখ্যাত এক পীর বিখ্যাত এক বুজুর্গ পাকিস্তানের নাম শুনলে অনেকের আবার গা জ্বলে কথা বলেন ঠিক কি না যে হুজুর মনে হয় পাকিস্তানি হুজুর এইজন্য বাংলাদেশের এত হুজুর রাইখা ইন্ডিয়ার এত হুজুর বাদ দিয়া পাকিস্তানের হুজুরের নাম নিছি আঙ্গ সমাজে এরকম লোক এখনো আছে যারা পাকিস্তানের নাম শুনলে কি করে অ্যালার্জি পাকিস্তানের নাম শুনতে পারে না কিন্তু ভারতের নাম আবার শুনতে পারে কথা বলেন ঠিক কি না ভারতের নাম নিলে মজা লাগে ভারতের প্রশংসা করলে মজা লাগে পাকিস্তানের প্রশংসা করলে গা জ্বলে বোঝা গেল ওরা ভারতীয় রাজাকার কথা বলেন ঠিক কি না যারা পাকিস্তান দেখতে পারে না শুধু ভারত দেখতে পারে ভারতের বদনাম করলে গা জ্বলে কসাই মুদির বদনাম করলে গা জ্বলে বোঝা গেল ওরা ভারতীয় রাজাকার আর আমরা কোন ধরনের রাজাকার না আমরা পাকিস্তানেরও প্রশংসা করি না আমরা পাকিস্তানের বদনামও করি না তাদের সাথে আঙ্গ পুরানা একটা দুশমন ছিল ওইটা ওই জায়গায় আছে কিন্তু আলেম ওলামাদের সাথে আমাদের কোনো দুশমন নাই আমরা যেমন পাকিস্তানের আলেমদেরকে মহব্বত করি আমরা তেমনি ভাবে ভারতের আলেমদেরকে মহব্বত করি আমরা যেমন ভারতের আলেমদেরকে মহব্বত করি তেমনি ভাবে বাংলাদেশের আলেমদেরকে মহব্বত করি আমরা যেমন বাংলাদেশের আলেমদেরকে মহব্বত করি তেমনি ভাবে আমরা আফগানিস্তানের মোল্লাদেরকে পাগড়িওয়ালাদেরকে মহব্বত করি কথা বলেন ঠিক কি না এটা দেশের কারণে না বরং আলেমের কারণে কথা বলুন ঠিক কি না তো পাকিস্তান আর আফগানিস্তানের নাম নিলে যাদের সুলকানি উঠে ওদের ভিতরে নাস্তিকতা আছে কথা বলেন ঠিক কি না ওদের ভিতরে মুনাফিকি আছে কথা বলেন ঠিক কি না এজন্য পাকিস্তানের নাম নিলে যেন অ্যালার্জি না আসে এই ব্যাপারে সাবধান থাকতে হবে সম্মানিত উপস্থিতি ওই পাকিস্তানের আলেম আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম তিনি তার কিতাবের মধ্যে খুতবাতে জুলফিকারের মধ্যে লিখেছেন আমি 1985 খ্রিস্টাব্দে ওয়াশিংটনে গেলাম ওয়াশিংটনে গিয়ে আমি অনেক মুসলমানদেরকে নিয়ে মোরাকাবা করলাম মোরাকাবা মানে আল্লাহর জিকিরের ধ্যানের মজলিসে বসা ধ্যানে বসা জিকির করা এরপরে আমি দোয়া করে শেষ করলাম অনুষ্ঠান শেষে একজন বড় ডাক্তার ওই ডাক্তারকে বলা হয় মেডিকেলের ডাক্তার ওই ডাক্তার আমাকে জিজ্ঞেস করল যে হুজুর আপনি যে একটু আগে আমাদের মাথাটাকে নিচু করায়া কি জানি ধ্যান করাইলেন খুব ভালো লাগলো মনের মধ্যে যত টেনশন ছিল মনের মধ্যে যত বাধা বিপত্তি ছিল মনের মনের মধ্যে যত ঝামেলা ছিল সব ঝামেলাগুলো দূর হয়ে গেছে মনটা একেবারে হালকা হয়ে গেছে হুজুর আপনি এই এক্সারসাইজ আপনি এই ব্যায়ামটা করতে কি শিখলেন আমাদের ইউরোপ থেকে শিখলেন নাকি আপনাদের এশিয়া থেকে শিখলেন তখন হুজুর বলে আমাদের এশিয়া থেকে শিখেছি বলে হুজুর আপনাদের এশিয়াতেও এই ব্যায়াম আছে হুজুর বললেন জি আমাদের এশিয়াতেও এই ব্যায়াম আছে হুজুর এটা কোত্থেকে আপনারা শিখছেন হুজুর বললেন আমাদের বড় আকাবির আমাদের মুরব্বি ওলামাই কেরামের কাছ থেকে শিখেছি আমাদের মুরব্বি ওলামাই কেরাম কোরআন থেকে শিখেছেন আমাদের ইসলাম ধর্ম এই জিকিরের মজলিস ওহ রহ আছে তখন ওই ডাক্তার বলে ইসলাম ধর্মটা আসলে একটা সত্য ধর্ম বলেন সুবহানাল্লাহ এখনো মনে হয় কিছু জায়গা খালি আছে আর ডানে বামে অনেক লোক দাঁড়িয়ে আছে কষ্ট করে আপনারা যাদের সামনে জায়গা খালি আছে মেহরবানি করে কর্তৃপক্ষ বলছেন খালি জায়গাগুলো আপনারা পূরণ করে বসেন খালি জায়গাগুলো একটু আপনারা গ্যাপ জায়গাগুলো পূরণ করে বসেন পিছনে এবং ডানে বামে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তারা যেন বসে যেতে পারেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তো তিনি বলছেন ইসলাম ধর্ম অনেক সত্য ধর্ম তখন আল্লামা জুলফিকার আলী নকশবন্দি বললেন কিভাবে আমার আমাদের ধর্ম সত্য ধর্ম কেমনে বুঝলেন তখন এই ডাক্তার সাহেব বলে শুনেন আমাদের ইউরোপে মানুষ ঘুমাইতে পারে না ট্যাবলেট ছাড়া ট্যাবলেট না খায়া ঘুমাইতে পারে না ঘুমের ট্যাবলেট খেতে হয় ঘুমের ঔষধ খেতে হয় তারপরে ঘুম আসে আর না হয় ঘুম আসে না ও মুসলমান আজকে আমরা অনেকে শান্তির জন্য আমেরিকায় যাই
সুখ খোঁজার জন্য আমেরিকায় যায়, অনেকে বাংলাদেশ মাতৃভূমি ছেড়ে সেই ইউরোপ আমেরিকাতে বাড়ি বানায়, ইউরোপ আমেরিকাতে আপনার টাকা পাচার করে দেশের সম্পদ প্রচার করে, ইউরোপ আমেরিকাতে বাড়ি বানায় শান্তির খোঁজে। আমরা বলবো খোদার কসম, একবার চেয়ে দেখেন, ইউরোপ আমেরিকাতে শান্তি নয়, প্রকৃত শান্তি হলো আমাদের সোনার বাংলাদেশে। কথা বলুন ঠিক কি না? আজকে আমাদের দেশের টাকা চুরি করে শত শত নয় হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা নয় হাজার কোটি টাকা চুরি করে বেগম পাড়া বানিয়েছে। কথা বলেন ঠিক কি না? স্বৈরাচারের আমলে, স্বৈর শাসকের আমলে এক একজন দশ হাজার কোটি টাকা, বারো হাজার কোটি টাকা, শুধুমাত্র পিয়ন চারশো কোটি টাকা, আর এমপি মন্ত্রী বড় বড়রা হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করছে যে বাংলাদেশে শান্তি নাই। ওই দেশে শান্তি, শান্তির খোঁজ করতে গিয়া ইউরোপ আমেরিকাতে বেগম পাড়া বানিয়েছে। আজকে তাদেরকে দুর্নীতিবাজ না বইলা, উলামাই কেরাম যদি একটু ভালোভাবে চলে, উলামাই কেরামকে যদি কেউ বিএমডাব্লিউ গাড়িতে চড়ায়, উলামাই কেরাম যদি একটু হেলিকপ্টারে উঠে, উলামাই কেরামের যদি একটু ব্যাংক ব্যালেন্স হয়ে যায়, তখন একশো ষোলো জন আলেমের নামে তারা দুদক কর্মচারীরা একশো ষোলো জন আলেমের নামে লিস্ট করে ওই আলেমদের অর্থ গোলাকে কিভাবে উপার্জন করেছে তারা তল্লাশি করতে চায়। আমরা বলবো ওই দিন শেষ হয়ে গিয়েছে, এখন আর কোন আলেমের লিস্ট এই বাংলাদেশে হবে না, এখন লিস্ট হবে শেখ হাসিনার, এখন লিস্ট হবে ওবাইদুল কাদিরদের, এখন লিস্ট হবে আসাদুজ্জামান কামালদের, এখন লিস্ট হবে বিপ্লব কুমার দাসদের। কথা বলুন ঠিক কি? এখন আর লিস্ট আলেমদের হবে না। কথা বলেন ঠিক কি না? কারণ আলেমরা দুর্নীতি করে নাই। যারা লিস্ট করেছিল শামসুদ্দিন মানিক, কালা মানিক, যারা লিস্ট করেছিল মুরগি চোরা শাহরিয়ার কবির, যারা লিস্ট করেছিল রাশেদ খান মেনন, ওরা এখন তত্ত্ব শিখের ভিতরে মরণ কোনটা। কথা বলুন ঠিক না? আলেমরা ঠিকই মাঠে ময়দানে বয়ান করতেছে, রফিকুল ইসলাম মাদানী ঠিকই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বয়ান করতেছে, আর যারা অবাঞ্ছিত ঘোষণা করেছিল তারা আজকে অবাঞ্ছিত চোদ্দ শিখের ভিতরে। কথা বলেন ঠিক কি না? এক একজনকে ডিম মাইরা, এক একজনকে উষ্টা দিয়া একদম ফাটিয়ে দিছে। কথা বলেন ঠিক কি না? এইগুলা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং শান্তি খোঁজা উচিত নিজের মাতৃভূমিতে। দেশে বিদেশে শান্তি নাই। আজকে যারা দুর্নীতি করে বিদেশে পাড়ি জমিয়েছে, বিদেশে বাড়ি করেছে, এদেরকে, এদের প্রত্যেকের লিস্ট হবে এবং প্রত্যেকের সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। আল্লাহ যেন বর্তমান সরকারের মাধ্যমে এই সমস্ত দুর্নীতিবাজদের সম্পদগুলোকে বাজেয়াপ্ত করে বাংলাদেশের গরিব মানুষের মধ্যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব থেকে সুন্দর এবং সুশৃঙ্খল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে রোধ করে বাংলাদেশের মানুষের জন্য সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারেন। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, বলছিলাম ইউরোপ আমেরিকার মানুষ ঘুমাইতে পারে না ট্যাবলেট ছাড়া। আলহামদুলিল্লাহ আমগো ট্যাবলেট ছাড়াই ঘুমাই সাজা। পাঁচ মিনিট শুয়ে থাকলে ঘুমাই সাজা, দশ মিনিট শুয়ে থাকলে ঘুমাই সাজা। হ্যাঁ, আমাদের ঔষধ খাওয়া লাগে না, ট্যাবলেট খাওয়া লাগে না। হুজুর, আমাদের দেশের মানুষের ট্যাবলেট ছাড়া ঘুম হয় না। তখন সরকার বলল যে ট্যাবলেট তো এত বেশি আমদানি হচ্ছে, তারপরেও ট্যাবলেটে কুলাচ্ছে না, আরো বেশি আমদানি করা হোক, আর না হয় ট্যাবলেট ছাড়া ঔষধ ছাড়া কিভাবে ঘুমানো যায় এটার একটা পদ্ধতি বের করা হোক। হয়তো কোম্পানি বাড়াও, ট্যাবলেটের আমদানি বাড়াও, আর না হয় এই ট্যাবলেট ছাড়া কিভাবে মানুষ ঘুমাইতে পারে এটার একটা পদ্ধতি বের করো। তখন আমরা ডাক্তাররা, ডাক্তার সাহেব বলতেছেন, মেডিকেলের ডাক্তার তিনি বলতেছেন যে হুজুর, আমরা ২০ জন ডাক্তার আমরা একটা কমিটি গঠন করেছি যে কি রোগের কারণে মানুষ ঘুমাইতে পারে না, কেন মানুষের ঘুম হয় না, ট্যাবলেট খাওয়া ছাড়া মানুষের ঘুম না আসার কারণটা কি। আমরা বের করলাম যে ডিপ্রেশনের কারণে, মাথার মধ্যে চাপের কারণে, মেধার মধ্যে চাপের কারণে, পেরেশানির কারণে তারা ঘুমাইতে পারে না, এই জন্য তাদের ঔষধ খেয়ে ঘুমাইতে হয়।
তখন আমরা সরকারের সাথে পরামর্শ করলাম যে কেমনে কি করা যায় আসল রূপটা ধরতে হবে আমরা একজন পেরেশানগ্রস্ত ব্যক্তি আরেকজন পেরেশান ছাড়া মানুষ একজন ডিপ্রেশন ব্যক্তি ডিপ্রেশনগ্রস্ত ব্যক্তি আরেকজন সুস্থ ব্যক্তিকে আমরা কম্পিউটার মেশিনের মধ্যে সুপার কম্পিউটার মেশিনের মধ্যে বসায় দিলাম মেদার ডাটাগুলো আমরা পরীক্ষা করলাম কি কারণে মানুষ ডিপ্রেশনে থাকে কোন কারণে মানুষ ডিপ্রেশন থাকে আমরা চেক করে দেখলাম একটা ব্যাটারির মতো ওইটার মধ্যে চার্জ থাকলে মানুষ উত্তেজিত থাকে মানুষ কথা বলে না কথা বললেও জোরে কথা বলে দমক দিয়া কথা বলে তার ঘুম আসে না মানুষ ডিপ্রেশনের মধ্যে থাকে আর ওই ব্যাটারিটা যদি খালি থাকে মেধার ওই ব্যাটারিটা যদি খালি থাকে ওইটার মধ্যে যদি চার্জ না থাকে তাইলে ওই মানুষটা হাসি খুশি মানুষ থাকে ওই মানুষটা সহজেই ঘুমাইতে পারে আমরা এবার চিন্তা করলাম ঘুমানোর পরে ওই চার্জ কেমন থাকে ব্যাটারিটা ফুল থাকে না খালি থাকে যেই মানুষটা ঘুমিয়েছে তাকে মেশিনের মধ্যে বসায় দেখলাম না ওই মানুষটার চার্জ কমে গেছে ব্যাটারি খালি হয়ে গেছে ঘুম থেকে ওঠার পরে তার ডিপ্রেশন থাকে না তার মস্তিষ্ক ভালো থাকে সে ফুরফুরা মেজাজের থাকে মানুষের সাথে হাসি খুশি কথা বলে ও মুসলমান আমরাও যখন ঘুম থেকে উঠি তখন আমাদের মনটাও তো ফ্রেশ থাকে কথা বলেন ঠিক কি না ফেট দ্বারা বোঝা গেল ওই মেমোরির মধ্যে একটা ব্যাটারি সিস্টেম আছে আল্লাহ প্রদত্ত দেওয়া ব্যাটারি ওই ব্যাটারি যদি ফুল থাকে তাইলে মেজাজ গরম আর ওই ব্যাটারি যদি খালি থাকে তাহলে মেজাজ ঠান্ডা এইভাবে হাজার হাজার মানুষকে কম্পিউটারের মেশিনের ভিতরে পরীক্ষা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এই মেশিনের মাধ্যমে এই ব্যাটারির চার্জ কমাইতে হবে এখন আমরা চিন্তা করলাম এত মেশিন কোথায় পাবো বিকল্প কিছু ব্যবস্থা করতে হবে তখন আমরা একটা ব্যায়ামের একটা এক্সারসাইজের চিন্তা করলাম সেটা হলো একজন বিকল মস্তিষ্কের মানুষ একজন টেনশনগ্রস্ত মানুষ একজন ডিপ্রেশনগ্রস্ত মানুষকে 5 মিনিট পর্যন্ত 10 মিনিট পর্যন্ত একটা ঘরের ভিতরে বসায় রাখো এবং তার মনের মধ্যে যত চিন্তা চেতনা আছে সব চিন্তা চেতনা বের করে দাও তার মনের মধ্যে যত টেনশন আছে সবগুলো বের করে দাও বের করে দেওয়ার পরে আবার পরীক্ষা করে দেখো তার ব্যাটারির চার্জ কি ফুল আছে না কমে গিয়েছে তখন তারা একটা মানুষকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত তারা ব্যায়াম করাইলো লাইট অফ করে দিল ঘরের দরজা বন্ধ করে দিল তাকে বলতে লাগলো তোমার মনের ভিতরে যত টেনশন আছে স্ত্রীর টেনশন সন্তানের টেনশন টাকার টেনশন ক্ষমতার টেনশন সব টেনশন তুমি ফেলে দাও সব টেনশন তুমি বের করে দাও দেখবা তোমার মন হালকা হয়ে যাবে এরকম 10 মিনিট পর্যন্ত তাকে নির্জন একটা জায়গার মধ্যে বসায় রাখা সবগুলো টেনশন দূর করে দেওয়ার পরে তার আবার পরীক্ষা করে দেখা হলো যে তার মস্তিষ্কের ভিতরে ওই ব্যাটারিটা হালকা হয়ে গিয়েছে ওই ব্যাটারিটা খালি হয়ে গিয়েছে এবং এই মানুষটার মধ্যে আর কোনো ডিপ্রেশন নাই এই মানুষটার মধ্যে যে আগে মেজাজ গরম ছিল রাগ ছিল পেরেশানি ছিল সব পেরেশানি দূর হয়ে গেছে এবার চিন্তা করলো যে এখন আমরা কি করতে পারি প্রত্যেক ডিপ্রেশনগ্রস্ত মানুষকে এমন মেশিনের মধ্যে বসায় দিতে হবে একটা ব্যায়াম শিখায় দিতে হবে তখন তারা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটা শহরের অলি গলিতে এমন একটা ব্যায়ামের কারখানা তারা বানাইলো একটা ক্যাম্প সিস্টেম বানাইলো যারাই ডিপ্রেশনের মধ্যে থাকবে তারাই যেন এই ঘরের ভিতরে ঢুইকা ওই কেন্দ্রের ভিতরে ঢুইকা ওই এক্সারসাইজ মেশিনের মতো এক্সারসাইজে লিপ্ত হয়ে যাবে মাথাটা নিচু করে লাইট অফ করে লাইট বন্ধ করে তারা সব চিন্তা দূর করে দিবে সব পেরেশানি দূর করে দিবে কোন চিন্তা মাথার মধ্যে রাখবে না এইভাবে 5 থেকে 10 মিনিট পর্যন্ত তারা নির্জনে বসে থাকলে তাদের ওই মেমোরিটা খালি হয়ে যাবে আর যত পেরেশানি আর ডিপ্রেশন সব কিছু দূর হয়ে যাবে এইভাবে আমাদের ইউরোপ আমেরিকাতে এইভাবে চলে আসতেছে আমরা ডিপ্রেশন দূর করার জন্য আমাদেরকে এক্সারসাইজ করতে হয় আর আপনাদের ইসলাম আপনাদের মুসলমান ওই এক্সারসাইজের দরকার পড়ে না আপনারা কি যেন জিকির করেন কি যেন বলা বলি করেন আমাদের মনের সমস্ত বোঝাগুলো হালকা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমাদের ইউরোপ আমেরিকাতে মেশিন দিয়া এবং ওই যে কেন্দ্রের ভিতরে ঢুকায়া ঘরের ভিতরে ঢুকায়া
লাইট অফ করে দরজা জানালা বন্ধ করে এক দুইজন বলতে থাকে মনের মধ্যে যা আছে সব ফেলে দাও সব ফেলে দাও মনের মধ্যে যা আছে সব বের করে দাও এই কথা বলার পরে আমাদের মনের বোঝা হালকা হয়ে যায় তখন আল্লামা ডাক দিয়ে বলেন জুলফিকার আলী নকশবন্দি ডাক দিয়ে বলেন আরে তোমাদের এটা অর্ধেক ব্যায়াম তোমাদের এই ব্যায়ামটা পরিপূর্ণ ব্যায়াম না আমাদের ইসলামের মধ্যে পরিপূর্ণ ব্যায়াম হলো মনের ভিতরে যা আছে গায়রুল্লাহ সব কিছু বের করে দাও আর আল্লাহর জিকির তোমার মনের মধ্যে ঢুকায় দাও আমাদের ব্যায়াম পরিপূর্ণ আর আমাদের ব্যায়াম কোনো মানুষ থেকে নেওয়া না আমাদের ব্যায়াম কোনো দার্শনিকের কাছ থেকে নেওয়া না আমাদের ব্যায়াম কোনো বৈজ্ঞানিকের কাছ থেকে আমরা শিখি না আমাদের ব্যায়াম তো হলো আরে সারো সত্য 1400 বছর পূর্বে আরো 1500 বছর পূর্বে আমাদের খালেক আমাদের মালিক আমাদের আল্লাহ আমাদেরকে এই ব্যায়াম দান করেছেন আমরা 1400 বছর পূর্ব থেকে এই ব্যায়াম করে আসতেছি আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের সব টেনশন দূর হয়ে যায় বলি সুবহানাল্লাহ তখন ওই আমেরিকার বড় বড় ডাক্তারগুলো অবাক হয়ে গেছে যে মুসলমানদের ধর্ম কত পবিত্র আমরা কত মেশিন বের করলাম কত আবিষ্কার করলাম 1400 বছর পরে যেটা আবিষ্কার করলাম এখন দেখি এটা 1450 বছর আগে 1400 বছর আগে আবিষ্কার হয়ে আছে মুসলমানরা সেই 1400 বছর থেকে আমল করতেছে আর আমরা এখন যে 1400 বছর পরে আমল শুরু করলাম তাহলে আমরা মুসলমানদের থেকে কতটা পিছে আছি এইজন্য মুহতারাম দুস্থ বুজুর্গ আমাদেরকে আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে আল্লাহর ধ্যান বেশি বেশি করতে হবে এটার মধ্যে আমাদের সফলতা এটার মধ্যে আমাদের সুকুনাত এটার মধ্যে আমাদের আত্মার প্রশান্তি এটার মধ্যে আমরা দিন এবং দুনিয়ার সফলতা খুঁজে পাব আজকে যারা আল্লাহর জিকির থেকে গাফেল তারাই আজকে বিভ্রান্তির মধ্যে পড়ছে আজকে যারা আল্লাহর জিকির থেকে গাফেল তারাই জাহান্নামের পথে হাঁটছে এজন্য মানসিক এবং শারীরিক সব কিছু শান্তি চাইলে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হইতে হবে আল্লাহর জিকির বড় মজা কবি ডাক দিয়ে বলেন বাহারে দুনিয়া বাহারে দিন ও বাহারে নাম বাহারে দুনিয়া বাহারে দিন ও বাহারে নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদ ওয়াসসালাম আল্লাহ আল্লাহ ক্যা মুবারক না اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ مومنوں کا کام ہے کبھی ڈاک دیا بولیں ایک جن اللہ اللہ ذکر کرتے سے بکھار تھولی ہاتھ نیا اللہ ذکر کرے তুমি তাকে বাধা দিও না একজন মসজিদের কোণায় বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করে তুমি তাকে বাধা দিও না একজন বসে বসে জিকির করতেছে তাকে তুমি বাধা দিও না যে কোন অবস্থায় জিকির করতেছে বাধা দিও না দুনিয়ার জন্য জিকির করে বাধা দিও না দিনের জন্য জিকির করে বাধা দিও না সুনাম সুখ্যাতির জন্য জিকির করে বাধা দিও না আল্লাহর নামের জিকির তাকে করতে দাও কারণ আল্লাহ আল্লাহ নামে এত মজা আল্লাহ আল্লাহর জিকির এত মজা মুমিন বান্দারা আল্লাহর জিকির থেকে গাফিল হতে পারে না যারা আশিক তাদের কাজ হলো আল্লাহ আল্লাহর জিকির করা এইজন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন জ্ঞানী হলো কারা জানো নি প্রকৃত জ্ঞানী হলো কারা জানো নি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া আলা জুনুবিহিম ويتفكرون الله ডাক দিয়ে বলেন প্রকৃত জ্ঞানী হলো তারা প্রকৃত মুমিন মুসলমান হলো তারা যারা দাঁড়ানো অবস্থায় জিকির করে যারা বসা অবস্থায় জিকির করে যারা শুয়া অবস্থায় জিকির করে মানুষের হালাত হলো বেশিরভাগ তিনটা মানুষের অবস্থা হলো তিন রকম হয়তো মানুষ দাঁড়ায় থাকবে আর না হয় মানুষ বসে থাকবে আর না হয় মানুষ শুয়ে থাকবে এই তিনটা কাজ হলো মানুষের বেশিরভাগ সময়ের কাজ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওই আমার গোলাম তুমি দাঁড়া
দাঁড়ায় থাকো অথবা বসে থাকো তুমি শুয়ে থাকো যে কোন অবস্থায় থাকো না কেন তুমি আমার জিকির করবা তুমি আল্লাহর জিকির করবা এই জন্য যারা আল্লাহর জিকির করে তাদের দিলটা খুলে যায় যারা আল্লাহর জিকির করে তারা আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে যারা আল্লাহর জিকির করে তারা ডাক দেয়া বলে রব্বানা মা খলকত হাদা বাতিলা سبحانك فقنا عذاب النار جرى الله ذكر করে তারা ডাক দিয়ে বলে হে আমাদের প্রতিপালক আপনি এই আসমান এই জমিন আপনি অনর্থক ভাবে সৃষ্টি করেন নাই এই আসমান এবং জমিন আপনি আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন সুতরাং আপনি অনেক মহান আপনি অনেক বড় আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত জিকির করনেওয়ালা মানুষদের দিল এমনটা খুলে যায় সরহে সুদূর হয়ে যায় তাদের দিল খুলে যায় সিনা খুলে যায় হকের রাস্তাগুলো তাদের জন্য স্পষ্ট হতে থাকে ওই মানুষগুলো ডাক দেয়া বলে রব্বানা ইন্নাকা মা তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার এরপর আরো বলতে থাকে রব্বানা إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ওই সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলে হে আল্লাহ আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনেছিলাম আমরা একজন আহ্বানকারীর ডাক শুনেছিলাম যিনি আমাদেরকে ঈমানের দিকে আহ্বান করেছেন আমাদেরকে ঈমানের দিকে ডেকেছেন আমরা তার ডাকে সাড়া দিয়া আমরা ঈমান এনেছি আমরা ডানে বামে কোন দিকে তাকাই না মুসলমান ভাইরা রে আমার এই জন্য আমাদেরকে আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে আল্লাহর জিকিরের মজলিসে বেশি বেশি সময় দিতে হবে বেশি বেশি বসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ উযকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাহ ডাক দিয়া বলেন হে ঈমানদাররা হে মুমিনরা তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করবা আমার জিকির যারা বেশি বেশি করে তারা আমি আল্লাহর গোলাম হয়ে যাবে এরপরে আল্লাহ ডাক দিয়া বলেন যারা আমি আল্লাহর জিকির বেশি বেশি করবে সে পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তার জন্য অনেক প্রতিদান এবং অনেক সওয়াব এবং মাগফিরাত তথা ক্ষমার ব্যবস্থা করে রেখেছি বলুন না সুবহানাল্লাহ যারা জিকির করবে নারী হোক অথবা পুরুষ হোক আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য মাগফিরাতের ব্যবস্থা রেখেছি ক্ষমার ব্যবস্থা রেখেছি এবং অনেক পুরস্কারের ব্যবস্থা রেখেছি এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব ও মুসলমান কেমনে জিকির করব আল্লাহর নবী বলেছেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা হাঁটতে চলতে বসতে শুইতে সব সময় আল্লাহর জিকির করা তারপরে নামাজের পরে তিন তাসবিহ পাঠ করা এরপরে নামাজের পরে প্রত্যেক নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৪ বার আল্লাহু আকবার এইভাবে জিকির করা উঠতে বসতে আল্লাহর জিকির করা আল্লাহর জিকির এই জমিনে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না আর যখন আল্লাহর জিকির চলে যাবে তখনই কিয়ামত প্রতিষ্ঠিত হবে তখনই কিয়ামত নেমে আসবে এজন্য আমরা বেশি বেশি জিকির করব আল্লাহ পাক তৌফিক দান করুন সবাই বলি আমিন